নদিয়ার নবদ্বীপে তৈরি হচ্ছে প্রায় চল্লিশ ফুটের আদি যুগের মূর্তি শিল্পী গৌতম পাল এবং তার পনেরো জন সহযোগী শিল্পীর হাতে ছোঁয়ায় প্রায় দু মাস ধরে তৈরি হয়েছে মূর্তিটি বেশ কয়েক দফায় এই বিশালাকার মূর্তিটি ত্রিপুরায় পাঠানো হবে নদিয়ার নবদ্বীপে তৈরি হচ্ছে প্রায় চল্লিশ ফুটের আদি যোগীর মূর্তি যা পারি ত্রিপুরায় নবদ্বীপ শহরের কপালীপাড়া এলাকায় মৃৎশিল্পী গৌতম পাল এবং তার পনেরো জন সহযোগী শিল্পীর হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে এই শিব মূর্তি শিল্পী গৌতম পাল জানান বংশ পরম্পরায় তারা এই পেশায় আছেন অতীতে বাংলাদেশ সহ ভিন রাজ্যে একাধিকবার তিনি নিপুণ শিল্পকলায় ফুটিয়ে তুলেছেন বিভিন্ন দেবদেবীর মূর্তি তবে এমন বড় আকারের আদি যোগীর মূর্তি এই প্রথমবার তৈরি করছেন কতদিন লাগবে ওই দু মাস দিন মতন লাগবে এখনো ত্রিপুরা খড় বাঁধা হয়েছে তারপর মাটি ধরানো হয়েছে আপনার আগে খাঁচা করার পর তারপর আমাদের খড় বাঁধতে হয়েছে খড় বাঁধার পর আবার মুড়ি বাঁশের বেড়া ফেড়া দিয়ে মুড়ে ফুড়ে দিয়ে তারপর মাটি লাগাতে হয়েছে শুধু মুখটাই আছে আপনার আটাশ ফুট অন মূর্ত ফিগার কত বড়? প্রায় 38 থেকে লাগছে মূর্তি তৈরি হতে। প্রথমে বাঁশের বাতা দিয়ে কাঠামো পরে তাতে দর্মা এবং মাটি ব্যবহার করা হয়েছে। এরপর প্যারিস দিয়ে কাজ হচ্ছে। কয়েকটি পার্টে ত্রিপুরায় পাঠানো হবে এই বিশাল আকার মূর্তি। আগামী সপ্তাহে এই আদি যোগীর মূর্তি যাবে ত্রিপুরায়। নবদ্বীপের মণ্ডপ শিল্পী কমল সদুকা তিনি ত্রিপুরাতে এই বছর মণ্ডপ তৈরি করছেন। তামিলনাডুরের কোয়েম্বাটুরে থিরু নামে আদি যোগীর আদলে তার মাধ্যমেই এই কাজের বরাত মিলেছে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট তারা নিউজ নবদ্বীপ